অ্যামেজিং ন্যাচার অ্যান্ড লাইফ বাঘে মানুষের সুন্দরবন গল্পে আপনাদের স্বাগতম। রয়েছে খুলনা জেলার কয়রা থানার মহারাজপুর গ্রামে। আজ আমরা এমন এক পরিবারে এসেছি যে পরিবারের বংশ পরম্পরা সবাই সুন্দরবন কেন্দ্রিক জীবিকা নির্বাহ করত। কেউ এখন আর সুন্দরবন কেন্দ্রিক পেশায় নিয়োজিত না। আপনারা দেখতে পাচ্ছেন অরুণা বিবিকে। এই অরুণা বিবি ১৯৯১ সালে তার স্বামীকে হারান। সুন্দরবনে গিয়ে বাঘের কবলে পড়ে তার স্বামী লোকমান কাজী এবং তিনি মারা যান বাঘের আক্রমণে। পরবর্তীতে তার বড় ছেলেও বাঘের আক্রমণে মারা যান। ওনার নাম ছিল আলমগীর। ঘটনাটা ২০০৬ সালের। তারপরে তার মেজো ছেলে মোহাম্মদ লিয়াকত আলী বাঘের আক্রমণে শিকার হলেও বেঁচে ফিরে আসেন। কিন্তু কিভাবে ফিরে এলেন সেই ঘটনাই শুনব প্রথমে তার মুখে। কপালের দোষটা সেই লিলি জঙ্গলে দেয়নি, কই কি আমি বেশি থাকা খালেনি আর যাইছি তাই তোরা যাইছনি রে পেটে না গেল খান দাবি মিলে এখানে হচ্ছে খাবা দিছিল হ্যাঁ বাসায় ধুরে লাগে পিছন দিক দিয়ে ধরছে অ্যাটাক করছে। আচ্ছা তাহলে একটু শুনি আপনার গল্পটা, মনে করেন কত আগে, কত আগের ঘটনা? কিন্তু আমি তো পিছুবার সুযোগ পাইনি, পিছনে লাভ দিছি কিন্তু ওর খাতায় আল্লাহর রহমত আমার লোক ছিল সাথে, সেইটা আমার বাসায় নিয়ে গেছে। আপনি মাছ মারতে ছিলেন উপর দিয়ে? জাল উঠেছিল, জাল পাতা জাল ছিল। জমন দেখা আছে এই পিলিয়ার এতটুকু যখন আমি দেখতে পেয়েছি, মানে এতটুকু আপনার সরাসরি সামনে বাঘ ছিল, এতটুকু ছিল। তারপরে ওইন্দ মানে ৫ মিনিট দেখা টাইম পেছ আর পাইনি। আচ্ছা তারপরে আর কি ওই যখন আমি ও যখন দেখলাম ও আর কি আমার দিকে দিকে শুই রেডি, আল্লাহর কি রহমত পিছন দিকে আমি আশ্চর্যে তাকাই দেখি নৌকা আমার পূব পশ্চিম ভাবে হয়ে গেছে। তখন আমি পিছন দিকে লাভ দিছি, লাভ দিলে হওয়া লাভ দিছি সাতটার সাথে 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 লাভ দিলি এ দেখার প্রথম মেলি বসে যাই। আল্লাহ রহমত যদি হাসে তা ওই সময় আল্লাহ সুরা মনে আসে, ওই সুরা পুরি মুখ বন্ধ করে ফেলে সুরা কসম। মানে ওই সময় আপনি সুরা পড়ছেন? সুরা কারণ আমার জানা আছে যে হুজুরা কয় যে আমাকে তাসের কাছে দেখা যে বিপদে পড়লি এই সুরাটা এই পর্যন্ত পড়বি বিপদ উদ্ধার হয়ে যাবে। আমি হঠাৎ সেদিন মনে গেছে আমি ওইটি পড়েছি, পড়লি গাল বন্ধ হয়ে গেছে, এবার আমার হাসুড়ি যা পাইছে। যদি আমি গাল বন্ধ না করতে পারতাম তা আল্লাহ আমার বাসায় দেখতে পারত, মানে আল্লাহ আমার ধারণা নিয়ে যেত। ওই পাঁচ ফুড়ির সময়ের মধ্যে আমি ওই কাজটা করেছি, করে আমি পিছন দিকে লাভ দিয়েছি, ও লাভ দিতে ও দূর তো মেলা আর আমার দূর তো নিকটে, ওই একবারই আমার কোলে করে ফেলে গেছে। আর আমি নৌকার তলায় চলে গেছি আর আমার বনাইছিল নৌকার গলিতে, ও দেখে আমি যখন নৌকার তলায় গেছি বাঘের হাতে হাতে ও এসে বাঘের মাথায় লাভ, বাঘের মাথায় লাভ দিছে, বাঘের মাথায় ফল লাভ দেখে কি সাহস লাভ দেখে ফল লিতে আছে ওর এই মাথায় এই জায়গা সরমনি সাবালে এই কান টান ব্যাট যখন থাবা দেখে তখন এই জায়গাতে কান মনে হয় দুই জায়গা ছাড়া। আর ও কান মানে মারার পরে ওই কিনু দে শিড়িগুড়ি উঠে কিনু দিয়ে এইভাবে ঘাই দেশ বাঘের মুখে যখন ঘাই দেশে তখন এই জায়গার চামড়া কেলে এই জায়গায় এসে বলি কেসে জোরে ঘাই দেশে আমার মনে পরে ঘাই যখন দেশে তখন এই জায়গায় তখন হাত দে ও গাফার ভাত দিলাম এই বাড়ি ওই গেছে আর ফেরে ইরির মধ্যে সব সবের মধ্যে সব ইরির মধ্যে আর হাইটে ১০ মিনিট তে ১৫ মিনিট তারই খোলা সব ছেড়া গুড়ি। আমরা এই তিনজন
এই বনি আর আমি আমার দোলাবে আছে ওই আর আমি আছি এই আর এ আছে মাছখান আছে বাঘ আমি পানির ভিতরে তারপর বাঘ তারপর আমার দোলা আর আমি ছিলাম একদম পোলের মধ্যে আমি যখন দেখতেছি আমার হাতে ধাপাইতেছে মানে মাটি ধাপাইতেছে তো মানে মাটি সামনে মামারে মাথা ফাটতে আমি ঠিক পাতেছি আমি একদম পোলের মধ্যে ও ধরতে সামনে আলো রহমতুল্লাহ হয়ে যায় এখন আমার ধরতেছে সামনে ফেলে যে এবার আমি ওই আর কি ওই যখন দেখলাম যে আমার দোলা ভাই বললো এবার ও আমার দোলা ভাই বললো কি ভাই তুমি ওটা আর পারবে না শিখে বাদি আল্লাহ রহমত পিছু নেওয়ার ও সাইড যাওয়ার কায়দা নেই এই পিছু সালের নৌকার তলে গাছ ওপরে নৌকা আমি বৈদিক কায়দা মত ও ঠেলা দেয় যখন তখন নৌকা সরি গেছে তখন আমি একদম ওর কোলে খোল গেবার এবার ও যখন কুইছে ভাই তুমি বাঘ গেবার দিয়েছে তখন আমি উঠেছি আর খোলে সব ছেড়া করে হয়ে গেছে আমি নিজে বৈদ পেয়ে কারণ আমি তো কইতে পারি যে কখন কে আমার সিঁড়ি তাহাই প্যাটা ফর ফা দিল এই আমি জানি তারপর কি আপনি সেন্সলেস মানে আপনার কোনো জ্ঞান জ্ঞান নাই আল্লাহর রহমতে জ্ঞান ছিল জ্ঞান ছিল পাপন ছিল তাই বুঝতে পারলে ওইতে হলো বুঝতে নি বাকি থাকতে জ্ঞান ছিল কিন্তু এসে যা সিরিজ কোন আমি করতে কেন করছি আমি নৌকার পরে লাভ হয় উঠি মানে নৌকা ফাটা ঘাই লাগতে তখন আমার দোলাবাই দেখা যায় আমার বাঘ পিছন পিছন ওর নৌকা ধরে সামনে ছয় গুড়ু তিন গুড়ু লাভ হয়েছে আর তিন গুড়ু পথ থাকতে ওর বাঘের ঘা ফাল্লা হয়ে গেছে তখন ঘা ফাল্লা হয় তখন মুখে ধাক্কা লেগেছে খুব প্রচন্ড ওই বাঘের যখন ধাক্কা লেগেছে তখন ওই ধাক্কা লাগলে অতটা বোধহয় নৌকার কাঠের সাথে ধাক্কা লেগেছে কাঠের সাথে যখন ধাক্কা লেগেছে তখন ওর ফেলাই দিস মানে কান মতো এবার হাত মাথা সাহু করে ফেলাই দিস ফেলাই দেওয়ার পরে তখন আমার দোলা এবার ঝাড়ি ফেড়ে উঠিস উঠি তখন এই মুখ কাঁ কিনু দিয়ে এইবার ঘাই মারিস মুখ সব ঘাই মারলে ওই কিনুই লাগিয়েছে নৌকাই লাগিয়েছে বাঘের লাগলে বড় আঘাত লেগেছে তখন বাঘ খুব জোরে শব্দ করিস তখন ওই শব্দ করার পরে ফিরি যখন ফিরি যখন মারতে গেছে তখন ওর ঠেলে ফেলে দিচ্ছে কি বাড়ি এরপর তার বড় ভাই যেভাবে বাঘের আক্রমণের শিকার হলেন সেই সময় সেই ঘটনা শুনব সুন্দরবনে তার বড় ভাইয়ের সাথে থাকা সহযোগী একজন বর্ষিয়ান মানুষের কাছে যার নাম মাহবুব মোড়ল আলিঙ্গিরি ধরে যে আমরা দুই বাপ বুঝলা এরম পাশাপাশি এখন আমি ডাঙার দিকে আর ও আমার বাবা বলে এরা আর পুর দিক ফিরে রয়ে পুর দিক ফিরে আমি করছি রোড তা করছি কাকা আমি একটা ডুম মারি আর বাঘ পাইছেন যে বাঘ কোনো ডগর ডগর না বাঘ ওর সোজা সুজি আরা হোড়া মারি আরা ওর গে ধরি বুঝলা আমার ঠ্যাঁ লেগেছে বাঘে ঠ্যাঁ লেগে ও বাম পাশে গদ তারপরে আপনার আপনি দেখছেন আমি দেখেছি দিকে তারপর একটা নৌকো ছিল আমার সাথে যে ও ধরি দেয় সেই ওই সাঁতার ডালি ওরা তিনি আপনি নৌকো ঠেলে বাইর দেন ওরা বাইরে চলিলে হ্যাঁ বাইরে চলি আর তুমি আমি সরে দাঁড়াই আমি একা কি করতেছি মানে আপনি নিজে থেকে একা চেষ্টা করতেছেন যাতে বাঘের হাত থেকে বাঁচা যায় আমি করতে যে সাদা তো করতে সাদা তো যে নিগালে ও তো নিতার দিনে তোরা বাইরে চলি বুঝছিস এখন শান কি করব একা আমি না হয় রে আমি তো নৌকায় উঠলাম উঠি আমি আর কি করে কান্দি লাগলাম কান্দি কান্দি আমি আর কি করে আমি কোনো দিছি বাদি এখন ও করছিস কি এখানে সাদা ও কুচি আমরা মানছিলা যাতে মানছিলাতে এখানে লোকজন লোকজন আসিতে নিলাম তাই আবার টলার মানছিলাই মানছিলা আইসি টলার মনে করে গিয়ে তারপর আসো তার পরদিন পরদিন ঘরে ঘরে গিয়ে হানতে নিয়ে গেছে মেলা ভাত আমার স্কুল বাড়িতে এত ভাত ঠ্যাঙ্গানা পায়নি দড়ি আশপাশ ধরিলাম